মেঘের বাড়ির মালিক চলে এসেছে মিস ইয়াসমিন রহমান ঋতু শ্বশুরের গাছ থেকে এখন আম পারব এই যে এই আমটা টার্গেট করেছি এটাই পারব এখন হ্যালো ভিউয়ার্স মেঘের বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা গুড মর্নিং মেঘের বাড়ির মালিক চলে এসেছে মিস ইয়াসমিন রহমান ঋতু ওই যে সবাই পরিচিত হন রিদওয়ান মারুফ আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আম পাড়তে হয় আম গাছে লেটস ওয়াচ ওকে ওঠেন ওই যে উনি খুব এক্সপার্ট বোঝা যাচ্ছে আম গাছে চড়ার জন্য ওই যে আপনারা দেখতে পাচ্ছেন টোকা টোকা ছোট ছোট আম ধরে আছে দূর থেকে ছোট মনে হচ্ছে কিন্তু এগুলি একচুয়ালি সাইজে বেশ ভালোই বড় সূর্যের আলো ছায়া খেলায় একটু অন্ধকার দেখাচ্ছে সেই জন্য আসলে দুঃখিত উনি এখন আমের দিকে আম ধরেছে একটি ওকে ঠিক আছে আপনি পারেন সমস্যা নেই আপনি এগুলি কি পেকেছে আম না এগুলা আধা কাঁচা আধা কাঁচা না আচ্ছা রেখে দিলে পেকে যাবে না পজিশনটা এমন রেখে দিলে দেখা যাচ্ছে পড়ে যেতে পারে এর জন্য পড়ে ফেলা হচ্ছে আচ্ছা আমগুলি আপনাদের একটু দেখাই আমগুলি ধরেছে এমন জায়গা যেখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে একটা ডোবার মতো আছে তো দেখা গেল যে যদি রেখে দেওয়া হয় তাহলে হঠাৎ করে টুপ করে পড়ে যাবে কেউ জানবো না যে এখানে আম পড়ে আছে তো আমগুলি যেন নষ্ট না হয় সেই জন্য একটু আগে থাকতেই পেরে ফেলা হচ্ছে তবে চিন্তার কিছু নেই রেখে দিলে এগুলি পেকে যাবে আমরা সকালে আজকে এখানে দাঁড়িয়ে ছিলাম তখন দেখলাম আম করে পানির ভিতর পড়ে গেল রোজার মাসে এরকম বেশ কিছু আম পড়ে গেছে এই জন্য আমগুলো পেরে ফেলা হচ্ছে যে কয়টা আর কি পারা যায় যদিও আপনারা দেখতে পাচ্ছেন কি না আলো ছায়ার খেলার কারণে আম ঠিক বোঝা যাচ্ছে না পাতায় কোনটা আম কোনটা পাতা আপনাদের আরো আম দেখাই এখানে আকাশের গায়ে মনে হচ্ছে আকাশের গায়ে ঝুলে আছে উনি এবার লাঠি নিচ্ছে দূরের আম পাড়ার জন্য অনেক দূরে দূরে রয়েছে আম আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন পাখির বাসা আছে একাধিক পাখির বাসা ওনার লাঠির মাথায় আবার বিশেষ কাস্টমাইজ একটা ঝুড়ি আছে যেটা আম আটকে যাবে একটু আগে মেক করেছি একটু আগে উনি এটা তৈরি করেছে ওটা দিয়ে কিভাবে আম পাড়া হয় তা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উনি কোটা দিয়ে একটি আম টানছে গাছ পাকা না আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখবো একটু পরেই দেখব তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের রিদওয়ান মারুফ আম পেরে নিয়ে এসেছে আমগুলো এখন আমি ঢেলে আপনাদেরকে দেখাবো আমরা একটু পাকাগুলো আপনাদের দেখাই এই দেখেন ভিউয়ার্স এটা তো কম পাকা আর পাকা আছে এই যে এই যে দেখেন কি সুন্দর পাকা একবারে গাছ পাকা হ্যাঁ এটা সাথে কত মজা হবে শ্বশুরের গাছ থেকে এখন আম পারব এই যে এই আমটা টার্গেট করেছি এটাই পারব এখন দেখা যাক কেমন হয় এ চলে এসেছে গাছের আম এখন হাফ হয়েছে শ্বশুরের গাছের আম পারব
একটা দেখাই জীবনে প্রথম গাছ থেকে আম পাড়ার অভিজ্ঞতা নাদিফা কি খাও বলো আম বলো একটু হাসো মজা মজা আমের কালারটা দেখেন মানে হচ্ছে হাতে আঁকা আমাদের মেঘের বাড়িতে মোট 5টি নারকেল গাছ আছে বর্তমানে নারকেল পাড়ার মতো লোকের বেশ অভাব দেখা যাচ্ছে কারণ সবাই নারকেল গাছে উঠতে পারে না আমরা দেখতে পাচ্ছি এক থোকা পাকা জাম আনা হচ্ছে বিশেষ করে এই জামের সময়ে জাম খাওয়ার জন্য আমার পিছনে জাম গাছটি দেখতে পাচ্ছেন প্রচুর বুলবুলি পাখি আসে জাম খেয়ে যায় ওই যে শালিক পাখির ছানাটিকে দেখতে পাচ্ছেন বেল গাছ দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর কামরাঙ্গা বিভিন্ন পাখি যেমন টিয়া পাখি এসে খেয়ে যায় এবার চলুন আমরা কাঁঠাল গাছের দিকে মনোযোগ দেই মেঘের বাড়ির কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা